বরিশালে কীর্তনকোলা সহ আশপাশের নদীর তীরে একের পর এক গড়ে উঠছে যাত্রী পণ্যবাহী লঞ্চ ও জাহাজ তৈরির ডকইয়ার্ড। এতে কাজ করছেন হাজারো মানুষ। এই কাজটা আমাদের হচ্ছে অনেক কষ্টের কাজ, পেট চালানোর জন্য আমার কাজ করাই লাগে। মালিকের কাজ করিয়া তো আমি সংসার চালাইতে আছি, দুটা মেয়ে বিয়ে দিছি। তবে বরিশালের এসব ডকইয়ার্ডের কোনোটি নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অধিদপ্তর জানায়, বারবার নোটিশ দেওয়ার পরও ছাড়পত্রের জন্য আবেদন করছেন না মালিকরা। 20 থেকে 25টা ডকইয়ার্ড রয়েছে এবং এই কোনো ডকইয়ার্ডেরই কোনো পরিবেশের ছাড়পত্র নেই। আমরা নোটিশ করেছি কিন্তু আমরা কাঙ্ক্ষিতভাবে সাড়া পাইনি। দ্বিতীয়বার তাদের নোটিশ করব, এরপরেও যদি সাড়া না পাই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। তবে অনেকে আবেদন করছেন বলে দাবি করছেন মালিকের। আবেদন করা আছে, আপডেট করা আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা মূল রেজিস্ট্রেশন নিবন্ধনের জন্য যে সকল জটিলতা আছে, এই সকল জটিলতাগুলো যদি একটু সহজতর করা হয় তাহলে মনে হয় যে বরিশালে আরও কিছু ডকইয়ার্ড নির্মিত হবে। অবশ্য অনুমোদনহীন ডকইয়ার্ড মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। যেগুলি নিবন্ধনের প্রক্রিয়াধীন আছে এবং বন্দর সীমানার বাইরেও যে সমস্ত আপনার ডকইয়ার্ড আছে এগুলিকে আমরা নিবন্ধনের আওতায় বা আইনের আওতায় আমাদের ডকইয়ার্ড যে নীতিমালা এই নীতিমালার আওতায় আনার জন্য চেষ্টা করছি। পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী বরিশালে ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধশত ডকইয়ার্ড রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।